যাচ্ছে না। গুড মর্নিং, এখন বাজে কটা? 7টা বাজে, 7টা বাজে। এখানে সূর্যদেব ওঠে নি, কুয়াশা করছে। দেখবে, দেখো ওই পেছনে একটা ফরেস্ট, ফরেস্টের বাগান। আর এটা একজনের জমি, এটা একজনের জমি, ওই পেছনে ফরেস্ট। এখনো সূর্যদেব ওঠেনি, কুয়াশা। কি ভালো লাগে না সকালবেলা সূর্যটা এখান থেকে দেখা গেলে, উঠলে আরো বেশি ভালো লাগতো। সূর্য উঠে গেছে কিন্তু দেখা যাচ্ছে না। এই জায়গাটা যদি পরিষ্কার করা যেত ভালো হতো। একদম জানলার কাছেই জঙ্গল, জানলার কাছ দিয়ে জঙ্গল একদম। গতকালকে রাত্রিবেলা এত গাত পাবে, ওই যে ওষুধটাও তো খাইনি। আচ্ছা, খাবারটা খেয়ে জল খেয়ে ফোনটাকে নিয়ে ভিডিওটা আপলোড দিতে বসেছি, কখন ঘুমিয়ে গেছি ভিডিও আপলোড দিয়ে, ইয়েও করিনি। রাত্রিবেলা জলও খাইনি, ওষুধও খাইনি। ওষুধ খেলে খুব ভালো হতো। চলো, উঠে গেছি ঘুম থেকে, বিছানাটা পরে তুলবো। বাড়িতে বাসন বার করে দিয়েছি, টেবিলটা মুছে নিলাম। দেখো ওখানে বাসনপত্র বার করে নিয়েছি, ওই যে বাথরুম থেকে এসে বাসনটা বার করে নিলাম, বাসনটা ধুই, তারপর বাসিটা কাপড় ছেড়ে ফেলবো। চলো তোমরা আমার সঙ্গে থাকো, বাসনটা ধুয়ে আসি, তারপরে ঘর মুছবো। জানি না এখান থেকে ক্যামেরাটা কতটা দেখা যাবে।
একটু ছেড়ে নিলাম, বাসনটা ধুয়ে এসে মাথাটা আচাই আছড়িয়ে মাথাটা আছড়িয়ে চাখে আসি আগে, তারপরে এসে ঘরটা ঝাড়তে হবে, বুঝলে? নাহলে বাসে আগে দিনের মতো চা পাবো না দোকানে গিয়ে। মাথাটা আছড়িয়ে চাটা খেয়ে আসি, সকালে তো গ্যাসের দোকানটাও খোলেনি, যেখানে গ্যাস সারাতে দিয়েছি ওই দোকানটাও খোলেনি এত সকালে। গা হাত পা ব্যথা কমছে না কিছুতে, মানে এই ঠান্ডা জল তো, কলের জলটা খুব ঠান্ডা, কলের জলে স্নান করেই না কি জানি সারা গা হাত পায়ে ব্যথা বিষ। রাত্রেবেলা ভাবলাম ইয়েটা খাবো, প্যারাসিটামলটা খাবো, ভুলেই গেছি। আকাশটা মেঘলা মেঘলা করছে আজকে, সকালে ঘুম থেকে উঠে তোমাদের ওই জানলা দিয়ে সূর্য, ওইটা পশ্চিম দিক, আমার জন্য কি পশ্চিম দিকে সূর্য উঠবে? আমার মাথাটা পুরো গেছে। এইটা পূর্ব দিক, ওইখানে ওই জানলা থেকে এসে দরজা খুলেছি, খুলে দেখি এখানে সূর্য। আমি বললাম আরে ওইদিকে সূর্য দেখাচ্ছিলাম আমি বন্ধুদের, সূর্য তো এইদিকে উঠবে, এইটা পূর্ব দিক। মাথাটা পুরো গেছে আমার। এই ঠান্ডা গেলে মাথা শ্যাম্পু করলে কি হবে বলো তো? চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি, দিয়ে গরম গরম চা খেয়ে আসি, তারপরে এসে বিষ্ণু তুলবো, ভাত চার দেবো, দেখি আর কি কি করা যায়। চা খেতে যাবো দোকানে, চা খেতে যাবো, ভাবলাম ঘর থেকে বিস্কুটটা খেয়ে যাই। বিস্কুটের কোটোটা সব কোটো কাটাগুলো ধুলাম, ধুয়ে শুকালাম, কাগজ কেটে নিয়ে করছি। ব্রিটানিয়া মারিগোল্ডটা বেশি ভালো লাগে, কিন্তু এখন দেখছি ব্রিটানিয়ার থেকে আবার রাজাটাও ভালো, খারাপ না, এটা রাজা, রাজা মারিগোল্ড ভালো বেশ। ফোনটা চার্জই হচ্ছে না, 100% চার্জ করবো ভাবলাম যে আবার কারেন্ট তো চলে যাবে, ভাবলাম একবার 100% চার্জ করে নিয়ে তারপরে যাবো চা খেতে। 100% হচ্ছেই না, এবার মাঝে মাঝে খুলছি, একটু শ্যুট করছি, এভাবে চলতে হবে, তাই না বলো? ঘুম পাচ্ছে খালি, বুঝলে? ভীষণ ঘুম পাচ্ছে, রাত্রিবেলা কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না, আবার ঘুম পাচ্ছে। বিস্কুটের কোটোটা হাত থেকে পড়ে গিয়ে সব ছিটিয়ে গেল, হাতে পায়ে জোর নেই গো, হাতে পায়ে বল নেই, জোর নেই, কেন এত গা হাত পা ব্যথা হচ্ছে কে জানে। ওটা তুলে নি, পাখিকে দিয়ে দেবো, বাইরে পাখিকে দিয়ে দিই,
এইভাবে ধরে থাকো তুমি, ধরো এইভাবে ধরবা। হ্যাঁ আমাকে দেখা যায়, ফুল তুলছি, সেইভাবে ধরবা। দেখো দেখো, বন্যা আমাকে মনে করে দিল, বৌদি তুমি ফুল তুলছো এত জবা বাগানে ঢুকে, আর তুমি একটু ভিডিও করছো না। বন্যাও শিখে গেছে আমার সঙ্গে থেকে থেকে, কত জবা ফুল, কত জবা ফুল, বাবারে বাবারে, কোনটা ছেড়ে কোনটা নেই। পাশে তোর অজলি, তুমি যেখানে আছো, দুটো সাদা ফুল হলে ভালো হয়। সাদা ফুল ব্যবস্থা করতে হবে, সব ঠাকুরকে তো আর জবা দেওয়া যায় না। ওই জায়গাটা আজকে লালে লাল, ঠিক আছে, সেলফি তুলো, সেলফি তুলো, এটা আর হবে না। চলো রেডি হয়ে যাবো, আসো রেডি হতে হবে। এমন একটা ফুল আলগা আলগা রয়েছে কেন? ওইগুলো কালকে কারের, হ্যাঁ হাত দিলেই খুলে পড়ে যাচ্ছে, ওগুলো কালকে। তুমি আবার এসে ধার দেখবা, চলো চলো চলো, ফুলতে লাগলো না আর ছাড়তে ইচ্ছা করে না, মনে হয় মনে কি তুলেই যাই বলো। চলো এই যাই, দুটো তোলো, এই দুটো কোন দুটো, এই দেখো। আরে ব্যাগ ভরে গেল, কি বড় বড় জয় মা তারা মা। আসো, যে বলে তারা তারা মন বলে তুই, ওই রাস্তা দিয়ে আসলাম বন্যার বাড়ি যাবো। এই যে বন্যার বাড়ি, এদিকে ওই দিকে 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 গিয়ে ওই চালা বন্যার, ওই যে বন্যার চালা কে কি, এ বন্যার মাথা পাতা খারাপ হয়ে গেছে, দেখেছিস তো বন্যার মাথা খারাপ হয়ে গেছে। বন্ধুরা এখানটায় আমি তাড়াতাড়ি স্নান করে নিয়ে, দেখো একটু ঠাকুরকে ফুল আর ধূপকাঠি দিয়ে নিচ্ছি। এখানটায় অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না, তার কারণ হচ্ছে মাইকে হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে, ওই জন্য তোমাদের ভয়েসটা দিতে পারলাম না অরিজিনালটা। তো এখানে একটু ভয়েস ওভার দিয়ে দিলাম। তো এই দেখো, প্রচুর জবা তুলে নিয়ে এসেছিলাম বাগান থেকে, তারপর সাজিয়ে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, স্টেশনে যাব। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো তো বন্ধুরা, আমি কোথায় এসেছি, কোথার থেকে কোথায় চলে এসেছি। ঘর থেকে বেরিয়েছি তখন 11টা গড়িতে, তারপরে 11টা না, 1:30, দৌড়তে দৌড়তে এসে ট্রেন ধরলাম, তারপরে রানাঘাটে পোস্ট অফিসে গেলাম। পোস্ট অফিস মানেই বুঝতে পারছো একটা ভালো জিনিস আছে আমার ব্যাগের মধ্যে। তারপরে অপেক্ষা করে করে দিদির কাছে 3% হয়ে চলে এসেছি। দিদি আমার কাছে এর আগে আরও 2 পার্টি এসেছে, তো তাই বলছি ও হচ্ছে 3rd পার্টি। দিদির অফিসে চলে এসেছি একদম, দিদিকে খুঁজতে খুঁজতে দিদির অফিসে চলে এসেছি। দেখো তোমরা ভীষণ খুশি হবে, সবাই আমাকে খালি বলে যে তুমি গীতাদির কাছে যাও, গীতাদির কাছে যাও, গীতাদির থেকে বুদ্ধি পরামর্শ নাও, গীতাদির ছায়ায় থাকো। সবাই আমাকে কমেন্ট করে করে খালি এই কথাই বলে, যে আজকেও কমেন্ট এসছে। তো গীতাদির কাছে এই মাত্র পৌঁছে গেছি, এই মাত্র ঢুকলাম, ভুল করে ধানতলা নিয়ে চলে গেছিলো, এখান দিয়েই গেছি, ভুল করে ধানতলা নিয়ে চলে গেছিলো, ফিরে আসলাম একই ফ্রেমে দুজন। আমাকে পাগলি বলছে কিন্তু গীতাদি, এগুলো কালার করতে হবে, এখনো আমার থেকে বয়সে ছোট, ভালো লাগে না, আমার তোমার থেকে ছোট, ওই জন্য কালার করে কম বয়স মানাতে হবে না। আর এগুলোর জন্য অনেক ইয়ে পাওয়া যায় জানো,
অ্যাডভান্টেজ পাওয়া যায়, ট্রেনে ট্রেনে বসার জায়গা পাওয়া যাবে, সবাই একটু সমবেদনা জানাবে, অনেক ভালোবাসবে। দিদি লাইট বাড়ানো মনে হয় নাকি? হ্যাঁ আমার লাইটটা কমিয়ে রেখেছি, লাইট যখন ভিডিও করবি ফুল লাইট দিয়ে রাখবি। কেন কেন বলতো, কত শিখাবো তোকে বলতো, কই লাইট কোথায়? আরে কমিয়ে না রাখলে চলবে? না না না, পুরো দে পুরো দে, যখন ভিডিও করবি তখন পুরো দিবি। দেখ এবার দেখ এবার দেখ এবার দেখ, দেখছিস? যখন ভিডিও করবি ফুল লাইট দিবি, তারপরে আবার যখন ভিডিও শেষ হয়ে যাবে লাইট কমিয়ে। আমি তো তাই করি, ঘরটা চেঞ্জ করতে হবে, ঘরে থাকা যাবে না। আজকে তো এখন ফ্রিজ কোথায়? ফ্রিজ রানাঘাটে আছে। কোন রানাঘাটে কোথায়? ওই আমাদের পাড়াতেই আছে। ও বেচিসনি তো? দিসনি তো কাউকে? দেওয়ার মতো না, ফ্রিজটা নিয়ে আসবি। দেওয়ার মতো কিন্তু বেচি না, তোর তো লাগবে, কারণ জিনিস নষ্ট হবে। একটা সবজি কিনলে কদিন যাবে? অনেক কমেন্ট আসছে তোমার ফ্রিজ কোথায়। তোমার মন্দির আমাকে এইমাত্র জিজ্ঞেস করে গেল, মার কাছে জিজ্ঞেস করো তো ফ্রিজটা কি করেছে। মা কোথায় খোঁজ নেই মায়ের ফ্রিজ, মারও খোঁজ নেই, এইমাত্র তো খোঁজ নিয়ে গেল। আমি রাস্তা দিয়ে খালি দাঁড়াতে দাঁড়াতে আসছি, মানে এই বোধহয় ক্রাশ হবে, এই বোধহয় ক্রাশই হবে। একটা দেখলাম কি রঙের জামা পরে এসেছিল, ও একটা সাদা পাঞ্জাবির মতো পরে এসেছিল, চলো ওকে একটু খাইয়ে দিই, আর দেখি কি কি জিনিস লাগবে। একটু এখানে রিলায়েন্স বাজার আছে, ওখানে নিয়ে যাই, ওর যদি টুকটাক কিছু লাগে কিনে দেবো, ধার দেবো। এখন তো মালকিন হয়ে যাবে, টাকা পাবে ইউটিউব থেকে, যা ধার দেবো সেটা ফেরত দেবে। সুদে আসলে ফেরত দিতে হবে বাবা। চলো ওখানে গিয়ে একটা ঠান্ডা খাস, হ্যাঁ চা খেতে হবে না, কোনো গরম। হাইজ্যাক করে নিয়ে যাচ্ছি আমার বাড়ি, পেটের মতো লুকটাকে একটু ঠিক করার জন্য। কেমন সাদা হয়ে গেছে দেখো, আমার থেকে ছোটো চুরি হয়ে গেছে। ও দেখেছি ওরা, জানি না, এই লুকটাকে একটু পাল্টে দেবো। বাজারে আছে কাঁচাম লোকে, কাঁচাম লোকে কিছু নিয়ে আসে লোকে, এটা বলবে না পারে কি আমার কাপড় জুনিন। তোমাদের সামনে আমি একটা আনন্দের খবর নিয়ে এসেছি, মানে আমার জীবনে এটা একটা পরম পাওয়া। যখন আমাকে পোস্ট অফিস থেকে আজকে ফোন করা হলো, গত সপ্তাহে তোমরা দেখেছো আমি পোস্ট অফিসে গেছিলাম, আমাকে সুজয় ভাই বলেছিল দিদি তুমি একটু পোস্ট অফিসে গিয়ে খোঁজ নাও, তোমার গুগল পিনটা মনে হয় এসে গেছে। তো আমি গিয়ে বললো যে আসেনি, তারপরে আমি ওখানে ফোন নাম্বারটা আমার দিয়ে এসেছিলাম। যাই হোক, আজকে হঠাৎ করে আমি শুয়েছিলাম, সকাল থেকে ভীষণ আমার শরীরটা খারাপ, তো শুয়েছিলাম, হঠাৎ করে দেখি একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোন আসাতে আমি ফোনটা রিসিভ করেছি, বলছে পোস্ট অফিস থেকে ফোন করেছি। যেই বলেছে পোস্ট অফিস থেকে ফোন করেছি, আমি তো বুঝে গেছি যে কি আসতে পারে। তো আমি একদিনও দেরি করতে চাই না তোমাদেরকে সুখবরটা দেওয়ার জন্য। এই যে সেই সুখবরের, ও সরি উল্টো করে দেখাচ্ছি, এই যে সেই সুখবরের কাগজটা আমার হাতে শেষ পর্যন্ত এসেছে এসেছে। মানে এইটার জন্য যে আমি কত লড়াই করেছি, কত লড়াই করেছি, আজকে 8-9 মাস বেশি হবে মনে হয় আমি এইটা পাওয়ার জন্য, মানে তোমরা সবটাই জানো, অনেক অনেক মানে অনেক কি বলবো, পরিশ্রম করে বলো যাই বলো, মানে এইটা পাওয়ার জন্য পাগলের মতো হয়ে হন্য হন্য করে বেরিয়েছি, কোথায় না গেছি, কার কাছে না গেছি, কী না করেছি। তো শেষ পর্যন্ত এইটা একমাত্র ইন্ডিয়ান ব্লগার মুন তন্দ্রা, আর মেন হচ্ছে সুজয় ভাই। সুজয় ভাই বাংলাদেশ থেকে আমার যে কীভাবে হেল্প করছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আর তোমরা পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয় চিনতে পারছো কি না জানি না, যেখান থেকে আমার ইউটিউব জার্নি শুরু হয়েছিল সেখানে, সেই একটা সামান্য ভুল বুঝাবুঝির জন্য মাঝখানে অনেকটা দিন আমি দূরে ছিলাম দিদিভাইয়ের থেকে। আর এই যে আমি গুগল পিনটা নিয়ে আবার সেই দিদিভাইয়ের বাড়িতেই চলে এসেছি, দেখো নিয়তি রেকি খেলা। তোমরা কমেন্ট করে জানাবে, হ্যাঁ যে কী বলবো, আমার বলার মতো ভাষা নেই, আমার ভুল তো আছেই, অনেক ভুল করি আমি জীবনে, কিন্তু দিদিভাই আমাকে ক্ষমা করে দিয়ে আবার কাছে টেনে নিয়েছে, আর এই গুগল পিনটা আমি দিদির বাড়িতেই খুলবো, এটাই হচ্ছে আমার সব থেকে আনন্দের। আমি দিদিভাইয়ের সঙ্গে দেখা করে জড়িয়ে ধরেছি দিদিভাইকে যে দিদিভাই শেষ পর্যন্ত পেয়েছি, আমি এটা পেয়েছি, এই জিনিসটার জন্য অনেক কষ্ট করেছি। তো চলো তোমাদের সামনে এটাকে খুলি এখন। ছিটতে হবে
আমি খুলে নিয়েছি, এই যে খুলে নিয়েছি। এবার বাকি যা করণীয় সেগুলো সুজয় ভাই করবে। মনকে সুজয় ভাইকে এখনই ফোন করব। এটা তোমাদের তোমাদের সামনেই খোলার জন্য অপেক্ষা করছিলাম, তোমাদের সামনে খুলে নিলাম এটা দেখতেই পেলে। এখন মনকে ফোন করব আর সুজয় ভাইকে ফোন করে এটা দেব, বাকি কাজটা ওরাই করবে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী ব্লগের জন্য অপেক্ষায় থাকো। খুব তাড়াতাড়ি ধামাকাদার ভিডিও আসবে, আবার কোথায় আছি, কী করছি না করছি সবটাই দেখতে পারবে, জানতে পারবে। তো চলো, টাটা, গুড নাইট।